আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা টেক সলিউশন ভিডিওর পক্ষ থেকে আমি শাওন হাজির হলাম তো আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওর টাইটেল এবং থামলাইন দেখে দেখেই বুঝার কথা আজকে ভিডিওটি কি বিষয় হবে তো হ্যাঁ না বুঝলেও কোনো সমস্যা নেই আমি আপনাদের বলে দিচ্ছি তো আপনারা জানেন যে সরকারি স্কুলের লটারি পদ্ধতিতে এবার অনলাইন ভর্তি কার্যক্রম চলেছে রকম ভর্তি পরীক্ষা হয়নি তো রেজাল্ট সে লটারির রেজাল্ট যদি অনেক আগে পাবলিশ হওয়ার কথা কিন্তু কোনো এটা ডিলে হয়েছে এবং যার কারণে এখন এগারো তারিখে মূলত রেজাল্টটি পাবলিশড মানে আজকে রেজাল্টটি পাবলিশড হয়েছে তো আমি এখন দেখাবো আপনি পুরো রেজাল্টটি কিভাবে চেক করবেন সম্পূর্ণ এ টু জেড প্রসেস কোন বিষয়ে পুরো ক্লিয়ার একটি ধারণা দিব আমি সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করে থাকি তো তারই ধারাবাহিকতা আজকে শুরু করলাম নতুন ভিডিও তো শুরু করা যাক তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান কারণ আপনাদের জন্যই আমাদের এই চ্যানেল আপনাদের জন্যই সম্পূর্ণ ভিডিও তো আপনাকে রেজাল্ট দেখতে হলে যে প্রসেসগুলো আপনাকে প্রথমে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে তো ব্রাউজারের ক্ষেত্রে আমি প্রথমে আপনাকে বলবো যে ক্রোম বা ইউসিফ ব্রাউজার এই দুইটা ব্রাউজার দিয়ে মোটামুটি ট্রাই করবেন এর বাইরে মোটামুটি অন্য ব্রাউজারগুলোতে সমস্যা করবে যেহেতু আপনারা জানেন বাংলাদেশে যখন কোনো রেজাল্ট পাবলিশটা ওই সার্ভারটা পুরোপুরি জ্যাম হয়ে থাকে তো ভালো ব্রাউজার না হলে এই ডাটাগুলো আনতে একটু সমস্যা হয় তো আমরা ক্রোম দিয়ে এখন আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি কীভাবে কী তো ডেসক্রিপশন বক্সে চাইলে লিঙ্কটা দেখতে পারেন কিংবা গুগলে এখানে এসে জাস্ট লিখবেন জিএসএ রেজাল্ট এটা লিখে সার্চ দেবেন এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা ওটাই হচ্ছে মূলত অফিসিয়াল সাইট লিঙ্ক ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারভেস্ট চলে আসবে আপনি চাইলে এটা কম্পিউটার বাটসানে আনতে পারেন কীভাবে আনবেন জাস্ট এখানে এসে উপরে থ্রি ডটে ক্লিক করুন ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার এটা হ কম্পিউটার স্টাইলে চলে আসবে তো দেখুন আমার এটা অলরেডি চলে আসছে তো চাইলে এটা একবার রিলোড হোক আমি রিলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো চলে আসছে তো এখানে আসার পর সবগুলো অপশানে পাবেন কিন্তু সবগুলো অপশান এখন আর কাজ করবে না যদি একটাই অপশান কাজ করবে সেটা হলো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট এবং সেটাই আমাদের দরকার তো এখানে আসার পর এই অপশানটাতে ক্লিক করবেন আগে বলে রাখি এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে যে আপনাকে পরে হোম পেতে চলে আসে এমন কোনো কথা নেই বেশিরভাগ সময় হিরোড আসবে এরকম ব্ল্যাঙ্ক চলে আসবে কিংবা অন্য কোনো লেখা আসতে পারে তো দেখুন এখানে অলরেডি চলে আসে আমাদের অপশান তো যদি একবার আপনার না আসে আপনি ব্যাগ দিয়ে আবার ঢুকবেন তো এখানে আসার পর দুইটা অপশান দেখেছেন দেখতে পাচ্ছেন রেজাল্ট ফর পার্টিকুলার স্টুডেন্ট রেজাল্ট ফর ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট তো প্রথম অপশানটা মূলত হচ্ছে আপনি যদি একজনের রেজাল্ট দেখতে চান আলাদাভাবে তার জন্য পার্টিকুলার স্টুডেন্ট এই অপশানটা আর ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট হচ্ছে পুরো একটা ইনস্টিটিউটের রেজাল্ট মানে পুরো একটা স্কুলের রেজাল্ট আপনি চাইলে দেখতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওই স্কুলের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওটা আপনার থাকা লাগবে তা না হলে আপনি কখনোই ইনস্টিটিউট রেজাল্ট দেখবেন না তো আমাদের দরকার মূলত পার্টিকুলার স্টুডেন্ট যেহেতু আমরা একজনের রেজাল্ট দেখব তো আমরা এখানে প্রথম অপশনটাতে ক্লিক করবো তো প্রথম অপশানে ক্লিক করার পর নিউ একটি ট্যাব অটোমেটিক ওপেন হবে এখন মেইন সমস্যা হচ্ছে এই জায়গায় আসলেই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবে না ভালো ব্রাউজার আমি জন্যে বলেছি যে ট্রাই করবেন অবশ্যই ইউসি ব্রাউজার বা ভালো কোনো ব্রাউজার ক্রোম ইউজ করেন তো এখানে আসলে আমরা একটু অয়েড করবো এখানে আসার পর একটা অপশন চলে আসবে যদি একবারে না আসে আপনি রিলওডি ক্লিক করবেন এটা অবশ্যই আপনাকে অনেকবার ট্রাই করতে হবে আপনি একবারে সাকসেসফুল হবেন না তো এখানে আসার পর ঠিক এরকম ইন্টারভেউস আসবে আমি দেখাচ্ছি আপনাদের যেটা আমি এরকম একটা ইন্টারভিউ আসার পর যখন ক্লিক করবেন ঠিক আমি দেখাই আগে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইউজার আইডি নামে অপশন তো এখানে ইউজার আইডিটা মূলত লিখতে হবে এখন বলতে পারেন যে আমি ইউজার আইডিটা কই পাবো জি আমি বলে দিচ্ছি সেটাও কোনো সমস্যা নেই তো আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন অনলাইনে অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর আপনাকে পেমেন্ট করতে হয়েছে পেমেন্টটা যখন কমপ্লিট হয়েছে তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার যে নাম্বার দিয়ে আপনি মূলত অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন ওই অনলাইন অ্যাপ্লিকেশনে ওই নাম্বারে একটা মেসেজ গিয়েছে ওখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নামে একটা জিনিস আপনাকে দেওয়া হয়েছিল। যেটা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য লাগছে তো আপনি ওখান থেকে জাস্ট ইউজার আইডিটা নেবেন পাসওয়ার্ড লাগবে না আমি আবারও বলছি জাস্ট ওই মেসেজ থেকে ইউজার আইডিটা কপি করবেন কিংবা আপনি যে অ্যাপ্লিকেশন করার সময় একটা ফর্ম দিয়েছে ওই ফর্মটা আপনি ডাউনলোড করে যদি নেন ওখান থেকে ইউজার আইডিটা কপি করে নিতে পারেন তো ওখান থেকে নিয়ে জাস্ট এখানে একটা ইনপুট করবেন তো আমার কাছে একটা ইউজার আইডি আছে তো আমি দেখি তো এখানে আসার পর সাবমিটে ক্লিক করবেন অবশ্যই একবারে যদি না হয় বারবার ট্রাই করতে হবে আপনাকে আমি আবারও বলছি এটা একবারে হবে না যেহেতু সার্ভার প্রচণ্ড ঝামেলা তো আমি দেখাবো যেভাবেই হোক আমি আপনাদের প্রসেস দেখিয়ে দিই তো এখানে আপনি আসার পর আমরা দিচ্ছি এই যে ইউজার আইডি তো দেখুন আমি ইউজার আইডি দেওয়ার পর আপনার যদি রেজাল্ট পাবলিশড আপনি যদি সিলেক্ট হন তখন লেখা বি ইউ আর সিলেক্টেড আর যদি সিলেক্ট না হন তখন লেখুন দেখা বি দেখুন সরি ইউ আর নট সিলেক্টেড তো রেজাল্টের অপশানটা জাস্ট এইটুকুই তো দেখুন আমি যে ইউজার আইডিটা দিয়েছি এটা সিলেক্ট হয়নি মানে উনি যে স্কুলের আন্ডারে জন্য অ্যাপ্লিকেশন করেছেন ওই স্কুলে সিলেক্টেড হয়নি তার মানে উনি এখানে এক্ষেত্রে সিলেক্ট হয় নাই তো এটাই মূলত রেজাল্ট দেখার সম্পূর্ণ প্রসেস জাস্ট ইউজার আইডি লিখবেন ইউজার আইডিটি লিখে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন এর বাইরে কিছু না ইউজার আইডিটাই জাস্ট লিখবেন তো আশা করি সবাইকে বোঝাতে পারছি এরপরও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন কিংবা কেউ যদি তার ইউজার আইডি থাকে নিজে যদি চেক করার ইয়ে না থাকে তাহলে আপনি আমাকে আপনার ইউজার আইডিটা দিয়ে দিতে পারেন আমি আপনার ইউজার আইডিটি চেক করে আপনাকে আমি জানিয়ে দেবো আমাকে এর জন্য ফেসবুক আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে ক্লিক করবেন ক্লিক করে আমাকে ফেসবুকে নক দিয়ে আপনার ইউজার আইডিটা দিয়ে দেবেন তো আশা করি সবাইকে বুঝাতে পারছি অবশ্যই টেক সলিউশন বিডি আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকে কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশন তো রয়েছে আপনাদের জন্য কমেন্টসে রিপ্লাই জানাবেন আমি আপনাদের রেজাল্টগুলো জানিয়ে দেব। তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন টেক সলিউশন পিডির সাথেই থাকুন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক দিবেন साह हाफ छुस